শান্তর ব্যাটিং যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনি পরিবর্তন আসতে শুরু করেছে দর্শকদের মনে, বদলে গেছে কমেন্ট বক্সের লেখা। দেশের সেরা ব্যাটার না, বিশ্বের সেরা একজন ব্যাটার হতে চাই, উক্তিটি ছিল নাজমুল হোসেন শান্তর। এমন কথা শুনে অনেকে হেসেছে, অনেকে আশা নিয়ে শান্তর উপর আস্থা রেখেছেন। যারা পাশে ছিলেন শান্ত তাদেরকে নিরাশ করবেন না, বর্তমান সময়ে তার ব্যাটিং দেখে তা মনে হতেই পারে। শান্তর অ্যাবিলিটি, ব্যাটিং স্কিল নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি, প্রশ্ন উঠেছে তার উপর নির্বাচকদের আস্থা। পর্যাপ্ত সুযোগের পরেও যখন তার ব্যাটে রান আসেনি তখন সবাই হতাশ হয়ে শান্তকে নিয়ে ট্রল করেছিল, তবে সেই অবস্থান থেকে শান্ত ওভারকাম করেছেন। টি-20 বিশ্বকাপ থেকে নিজের ব্যাটিং এসেছে পরিবর্তন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন, তার ধারাবাহিকতা বজায় রেখেছেন বিপিএলে এবং সর্বশেষ ইংল্যান্ড সিরিজে। শান্ত যে বিশ্ব সেরা হওয়ার রেসে নেমেছেন, তার ব্যাটিংয়ে যেন সেই প্রতিচ্ছবি ফুটে উঠতে শুরু করেছে। বিপিএল এবং ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত 7টি 50 আসে তার ব্যাট থেকে, এছাড়া 3টি স্কোর ছিল 40+। নিজের প্রতি বিশ্বাস আর পরিশ্রম কখনো বিফলে যায় না, সেটার প্রমাণ আরও একবার দিয়েছেন শান্ত। ক্রিকেটের নান্দনিক স্টাইলিক সব শট দেখা যায় শান্তর ব্যাটে, যেমনটা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম লিটনের শট দেখে। নাজমুল হোসেন শান্ত ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2টি 50 করেছেন, তাতেই হয়তো সমর্থকদের মনে শান্তকে ঘিরে বইতে শুরু করেছে বসন্তের দক্ষিণা বাতাস। যে মিষ্টি বাতাসে ভেসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তে আসে ম্যাচ উইনিং ঝলমলে 150। শুরুটা করলেন ইংলিশ ফাস্ট বোলারকে দিয়ে, 1 ওভারে টানা 4টা 4 হাঁকিয়ে, কিন্তু তখনও থামেননি ক্লাসিক্যাল শান্ত, বরং উইকেটের চারপাশ দিয়ে রানের ফুল ঝুড়ি ছড়িয়েছেন। সময়ের সাথে সাথে চড়াও হয়েছেন ইংলিশ বোলারদের উপর। 30 বলে 51 রানের ইনিংস খেলে যখন সে মার্কস উডের বলে বোল্ড হয়ে পথ ধরেছেন প্যাভিলিয়নের দিকে, ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়েছেন, কক্ষপথে রেখে গেছেন বাংলাদেশকে। সাকিবের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 জয়ের স্বাদ পেল টাইগাররা, আর সেই ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত,